মাংসভাত খাওয়ানোর নাম করে 10 বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। এক প্রতিবেশী ব্যক্তির বিরুদ্ধেই অভিযোগ উঠেছে। অভিযোগ, ওই ব্যক্তি প্রথমে নাবালিকাকে মাংসভাত খাওয়ানোর নাম করে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়, তারপর নির্জন জায়গায় ধর্ষণ করে বলে অভিযোগ। ইতিমধ্যেই শঙ্কর হালদার নামে ওই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু করা হয়েছে।